এবার নৌকার মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য তাদের তার সরকারি বাসভবন গণভবনে ডেকেছেন তিনি। 26 নভেম্বর রোববার সকাল 10টায় গণভবনে সব মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করবেন তিনি। 24 নভেম্বর শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়, আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সব সদস্য এবং মনোনয়ন প্রত্যাশী সব প্রার্থীকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মনোনয়নপত্রের রিসিপ্ট কপি, প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন ফর্মের ফটোকপি সহ সঙ্গে রাখতে বলা হয়েছে। এদিকে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, রোববারের মধ্যে মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবে আওয়ামী লীগ। একসঙ্গে 300 আসনের প্রার্থী ঘোষণা করা হবে। ইমাম হোসাইন, এসটিভি নিউজ 14।